বাংলাদেশের কাছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাজ্যের এমবিডিএফ। বাংলাদেশ নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার কাছে বিক্রির জন্য যুক্তরাজ্যের এমবিডিএফ বাংলাদেশের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের কাছে নিজেদের পণ্য সম্ভারের পোর্টফোলিও উপস্থাপন করেছে। এ সময় ইউরোপিয়ান ডিফেন্স সিস্টেম জায়ান্টি CAMM বা কমন অ্যান্টি এয়ার মডিউলার মিসাইল এর সি সেপ্টর ভ্যারিয়েন্ট সম্পর্কে ধারণা দেয়। এটা হলো সারফেস টু এয়ার মিসাইল পরিবারের একটি সিরিজ। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীও ইউরোফাইটার টাইফন মাল্টিরোল ক্যাপাবল জঙ্গি বিমান সংগ্রহ করতে ব্রিটেনের সহায়তা কামনা করেছে। সহযোগিতার ধারা প্রতিষ্ঠার জন্য ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুন্না তসলিম ও যুক্তরাজ্যে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রশিদ 16 সেপ্টেম্বর এমবিডিএ সিস্টেম অফিস পরিদর্শন করেন। এমবিডিএর দাবি, CAMM এর বিশাল টার্গেট রয়েছে। এর মধ্যে রয়েছে ছোট যুদ্ধজাহাজ ধ্বংসের সক্ষমতা। এটি সীমিত আকারে ক্ষেপণাস্ত্রটিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপের ভূমিকা দেবে। CAMM এর পাল্লা 1 থেকে 25 কিলোমিটারের মধ্যে, এর গতি 3 মাচ। এটি 2টি ডাটা লিঙ্ক দ্বারা পরিচালিত ও অ্যাক্টিভ RF বা রেডিও ফ্রিকোয়েন্সি সিকার। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এটি মাঝারি ও বৃহৎ রণতরিতে মোতায়েনের উপযোগী। এটি সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, বিমান ও অন্যান্য উচ্চ ক্ষমতার হামলা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম। এটি কাজ করে মাল্টিপল চ্যানেল অফ ফায়ারের মাধ্যমে, একই সঙ্গে 360 ডিগ্রি কভারেজ ও উচ্চমানের ম্যানুভারেবিলিটি প্রদান করে। এমবিডিএ জানায়, একই সঙ্গে বহু সংখ্যক টার্গেটের বিরুদ্ধে এর ফায়ার করার হার খুব বেশি, যার ফলে একে অ্যাস্টার 15 মিসাইলের সঙ্গে তুলনা করা যায়। ডিজাইনে অনন্যতার কারণে এর দামও কম। যদিও বলা হচ্ছে এর পাল্লা 25 কিলোমিটার, কিন্তু ট্রায়ালে এটি 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত যে কোনো বিমান প্রতিরক্ষা সিস্টেমের চেয়ে এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। CAMM এর ওজন 99 কেজি, দৈর্ঘ্য 3.2 মিটার, ব্যাস 166 মিলিমিটার। এতে অ্যাক্টিভ RF সিকার গাইডেন্স থাকায় এখানে জটিল ও উচ্চমানের ফায়ার কন্ট্রোল বা ইলুমিনেশন রাডারের কোনো প্রয়োজন নেই। একটি সফট ভার্টিক্যাল লঞ্চ বা SVL সিস্টেম 360 ডিগ্রি কভারেজ দিয়ে থাকে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এটি গ্যাস জেনারেটর ব্যবহার করে। বর্তমানে ব্রিটেনের নৌবাহিনী ও সেনাবাহিনী CAMM এর ব্যবহার করে। সি সেক্টর ভ্যারিয়েন্ট 2018 সালে মে মাস থেকে ব্রিটিশ নৌবাহিনীতে ব্যবহার করা হচ্ছে। এটি Type 23, Type 26 ও Type 31 ফ্রিগেটে ব্যবহৃত হয়ে থাকে। ধারণা করা হচ্ছে CAMM সি সেক্টর বাংলাদেশের নতুন প্রজন্মের ফ্রিগেটের সংযোজন করা হবে। এই ফ্রিগেট বাংলাদেশে নির্মিত হবে। একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা সিস্টেম সংগ্রহ করতে যাচ্ছে। হিসার ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাইয়ের জন্য সেনাবাহিনী কর্মকর্তারা ইতিমধ্যে তুরস্ক সফর করেছে। হিসারোর সাথে প্রতিযোগিতায় ভালোভাবে এগিয়ে থাকবে CAMM। বাংলাদেশ বিমান বাহিনী ও ইউরোফাইটার টাইফন মাল্টিরোল ক্যাপাবল জঙ্গি বিমান সংগ্রহ করতে ব্রিটেনের সহায়তা কামনা করেছে। এই বাহিনী এরই মধ্যে যুক্তরাজ্য থেকে 5টি C-130J পরিবহন বিমান কিনেছে।